আগে প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কিন্তু এ নিয়ে নির্বিকার পুলিশ। ব্যস্ততম শহরে ক্রমাগত বেড়েই চলেছে চুরির ঘটনা, কিন্তু তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। প্রশাসনের এই নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। তাদের দাবি, প্রশাসনের উদাসীনতার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে শহর, চোরের দাপট ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এহেন চুরির ঘটনায় প্রশাসনের দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। মন্দিরে না পাশের আরও পাঁচটা দোকান, এদিকেরও সব সিল বসছে তারা। আমরা চাই কি চুরিরা, এই চুরিরা ধরার জন্য আগেও চারবার এলাকায় চার নম্বর বার মন্দির চুরি হয়ে গেছে। এটা পুলিশে কোনো কিছু করে না, খালি করে পুলিশে তো রিপোর্ট লিখে নিয়ে যায়, তাই তার চুর ধরা তো সম্ভব হয় না। আমরা ওটাও চাই কি চুর ধরার জন্য আর কি। প্রথমত আমি সকালবেলা খবর পাইছি যে দোকান চুরি হয়েছে। আমি আইলাম, আইয়া দেখি চিত্রবাণীর সামনে সব দোকান রমণী মানে উল্টা সাইডে সব দোকান চুরি হয়েছে, তালা ভাঙছে, পত্র নিছে। এদিকে চারটা দোকান হয়েছে, তারপরে আইসে আমার দোকানও, আমার দোকানে আইসে জুনিয়র সায়েন্স কলেজের ঠিক উল্টা সাইডে। উল্টা সাইডে আইয়া দেখি আমি সকালে তালা ভাঙ্গা, ভিতরে দরজা খুলছি, দেখি আমার লাইট জ্বলাই, ফ্যান চলে, আইয়া দেখি ক্যাশ চিত্রায়ণ সব। ওখান কয়েন্স খুব প্রচণ্ড বাড়ছে, কয়েন্স কয়েন্স কাস্টমারে দেয়, কাস্টমারে নিতে চায় না, রাজি হয় না কাস্টমার খুচরা নিতে। এই কয়েন্সটা জমি যায় আমার এখানে, দশটি কি পাঁচটি কি কয়েন জমি যায়, পাঁচ সাত হাজার টাকার কয়েন সুইব আমার গেছে। আর সব ধরনের যত ধরনের সিগারেট আছে, সিগারেট সব শুকনা জিনিস কিছু আমার চুরি হয়েছে। টোটাল আমার 10-15 হাজার বা 20 হাজার টাকা ওরকম চুরি হয়েছে আর কি। প্রশাসন নাই করিমগঞ্জে, ওখানে এই ধরনের চুরটাও বাড়ি গেছে আর। আর আমার লক ভাঙছে, তালা ভাঙছে, তিনটা তালা ভাঙছে, আর একটা তালা ভাঙতে পারছে না, লক দরজার থেকে ভাঙিয়ে লইয়া গেছে। খুব বেশি মনে হয় যে এটা এখানে লোকাল প্লাস বাইরে সব মিলে মানে মানুষ সংযুক্ত হয়ে সব একসাথে। আর এখানে সবচেয়ে লজ্জার বিষয় এটাই যে আমাদের তো দোকানে ফার্স্ট টাইম চুরি হয়েছে, এর আগে এখানে বিষ্ণু মন্দিরে এর আগে দুইবার চুরি হয়েছে, তারপরে পুলিশের কোনো মানে সঠিক মানে ইয়ে দেখা গেলো না, কোনো পজিটিভ কোনো ইয়ে কাজ দেখা গেলো না, এটাই সবচেয়ে লজ্জার বিষয়। তো আজকে হচ্ছে নেক্সট টাইম হয়তো আমার দোকান আবার হতে পারে, কিন্তু এটা মন্দিরের ব্যাপার, এটা দুই তিনবার চুরি হয়ে গেছে, এখন তো পুলিশ ওই চুরদেরকে ধরতে পারলো না, এটা মানে সবচেয়ে লজ্জার বিষয়। তাহলে তো এটা বোঝা যায় কেন প্রশাসন থাকা না থাকা সমান ব্যাপার হয়ে গেল। স্বচ্ছতার বার্তা নিয়ে এগিয়ে এলো করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়। বৃহস্পতিবার এ মর্মে এক মিছিল বের হয় কলেজ প্রাঙ্গণ থেকে। কলেজের ছাত্রী এনসিসি কর্তৃপক্ষ সামিল হন এই মিছিলে। প্রতি শনিবার স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই কার্যসূচি পালন করা হবে বলে জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে।
হচ্ছে গার্লস ইউনিট, আর অ্যাকর্ডিং টু পিএমের অর্ডার হিসাবে আমরা আর কি আমাদের গার্লস ইউনিট নিয়ে আজকে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার স্বচ্ছতার উপরে থিমটা আর কি স্বচ্ছতার উপরে করে আমরা একটা রেলি বার করছি আর কি আজকে। তারপরে এটা কন্টিনিউ থাকবে নেক্সট মান্থ, তো এভরি স্যাটারডে অফ এভরি মান্থ তখন আমরা আবার রেলি করব। এনআরসি নিয়ে বিভ্রান্ত রাজ্যবাসী, বিভিন্ন এনএসকে কেন্দ্রে নেই ক্লেম অবজেকশন ফর্ম, এমনকি নেই কোনো সার্কুলার, জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, প্রকৃত ভারতীয়দের বঞ্চিত করে বিদেশিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তার জন্য দায়ী হাজেলা এবং তার অফিস। হাজেলার জ্ঞাতসারে অন্তর্ভুক্ত হয়েছে বিদেশির নাম, এনআরসির নামে প্রকৃত ভারতীয়দের হয়রানি করা হচ্ছে মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশে। বৃহস্পতিবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এনআরসি নিয়ে হাজেলার সমালোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি সুধু রায়। এনএসকে গুলিতে কোনো ফর্ম দেওয়া হচ্ছে না, এক একটা এনএসকেতে এক এক রকম কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের সুনির্দিষ্ট কোনো সার্কুলার এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেলে এসে পৌঁছেনি, অথচ কোনো কোনো এনএসকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে কারণ জানার জন্য, কোনো কোনো এনএসকে থেকে দেওয়া হচ্ছে ফর্ম নাম অন্তর্ভুক্তির জন্য, ক্লেমসের জন্য, কিন্তু দেখা যায় প্রকৃত তথ্য হলো এই যে এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে বা হাজারের কাছ থেকে তো সুনির্দিষ্ট কোনো খবর এখন এসে পৌঁছেনি কোন পথে এগোবে, এই পথটা এখনও আসেনি। তবে একথা বলা যায় যে বাঙালির হিন্দু মুসলমানের বড় দিন, আর ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একটি দল সেখানে সুপ্রিম কোর্ট এফআইআর করেছিল, তাদের আইনজীবীও একথা পরিষ্কার হয়ে বলেছেন যে এই যে এনআরসি তৈরি হয়েছে ড্রাফ্টটা এটাও ঠিক হয়নি, অনেক বিদেশের নাম ঠিক গেছে, তাহলে দায়ী কে? আমরা যদি প্রশ্ন করি যে এই যে বিদেশের নাম উঠে গেছে বলা হচ্ছে এই জন্য দায়ী কে হাজেরা, তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়? হাজেরাই তো দায়ী, হাজেরা দায়ী, হাজেরার অফিসার দায়ী, তাদের জ্ঞাতসারে এই সমস্ত নাম এসেছে, কাজেই অভিযুক্ত তো হাজেরা নিজে, অথচ তাকে বারবার দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি যে এখন যে কথা বলছেন সবাই নির্বিবাদ দেশে এই কথা মেনে নিচ্ছেন। মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও এই ঢেউ হয়ে লেগেছে, মানুষ বিপন্ন হয়ে পড়েছে, অবলম্ব দেহ প্রকাশ্য কেন্দ্রীয় গৃহ দপ্তরের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে মানপত্র দিয়েছেন মিস্টার গার্গের কাছে, যে সমস্যাগুলিকে তো তুলে ধরেছেন, দেখা যাক কী হয়। কমলাক্ষর দেব প্রকাশ্য একমাত্র ব্যক্তি যিনি বাঙালি হিন্দু মুসলমানের জন্য ক্রমাগতভাবে লড়াই করে যাচ্ছে। করিমগঞ্জে অব্যাহত সিদ্দিক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি নিবারকের অভিযান, দুবছর তিন মাসে প্রাক্তন মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়ে হয়েছে 10 কোটি। সিদ্দিক আহমেদ 10 কোটি টাকায় তার সম্পত্তি বিক্রি করবেন বলে জানিয়ে দেন। 2016 ইংরেজি নির্বাচনী হলফনামায় সিদ্দিক আহমেদ তার ও তার পরিবারের সম্পত্তি প্রায় 2 কোটি বলে জানিয়েছিলেন, কিন্তু মাত্র 2 বছর 3 মাসে কিভাবে তার সম্পত্তি 2 কোটি থেকে 10 কোটি টাকা হলো? দক্ষিণ করিমগঞ্জের AIUDF বিধায়ক আজিজ আহমেদ খান এক সাংবাদিক সম্মেলন করে সিদ্দিক আহমেদের আয়ের উৎস কি বলে প্রশ্ন করেন। এন্টি করাপশন ভিজিলেন্স টিম আহিছে, এন্টি করাপশন বিভাগে যেভাবে আজকে 3 দিন যাবত দেখছি যে সাউথ করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করছে, করিয়া কি কি রিপোর্ট পাইছে, যে আমি আশা করি যে বর্তমান সরকারে যে ভিজিলেন্স টিম পাঠাইছেন, যদি এটা সক্রিয়ভাবে এই ভিজিলেন্স টিম দিয়ে ইনকোয়ারি করাইয়া যে রিপোর্ট রইব এটা পাবলিকের সম্মুখত আহিব। প্রাক্তনমন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব একটা বাইট দিছে যে উনার সম্পত্তি যদি 10 কোটির রেখা কোনো মানুষের লোব পারে তিনি বিক্রি করে দেবেন, কিন্তু আমি জানি যে গত বিধানসভা যে নমিনেশনের হলফনামা দিতে বিল 2 কোটির দিছেন, তো এই 2 বছর 4 মাসে যে 10 কোটির কীভাবে হলো এটাই মই চিন্তিত আছে, যে কি বিজনেস করি আছে মই না জানি, যে সেই বিজনেসটো কি করেছে
আৰু এত তাড়াতাড়ি দুই বছর চারি মাস বা পাঁচ মাসে যে টুকুর বিলর টুকুর তাকে টেন কলোর বিক্রি করব কলে যে মই বিক্রি করে দিম, যার কারণে মর একটা সন্দেহ হয়েছে, যার কারণে ভিজিলেন্স কমিটি আহিছে। আমরা আশা করি যে সরকারে কইছে যে দুর্নীতি শূন্যকালীন ব্যবস্থা লৈছে, আমরা আশা করি যে এই শূন্যকালীন দুর্নীতির ব্যবস্থার কারণে যে টু বিলো টু কলোর থাকি দুই কলোর থাকি দশ কলোর গহিলে বিক্রি করে দিব, যার কারণে এটু ভেরিফাই করব লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বলছেন যে সঠিক হবে, আমরা আশা সঠিক হবে, যদি সঠিক না হয় তাহলে আমরা আগামী দিনে আন্দোলন করব। যে উনি বলেন সব সময় যে মাইনরিটি লিডার, কিন্তু আমি কোনোখানে আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মাইনরিটি লিডারের কোনো পরিচয় পাই নাই, যেহেতু করিমগঞ্জ জেলাতে 96টা জিপি আছে, এর মধ্যে একটা মাইনরিটি জিপি আছে যেটা বিনোদিনী জিপি, 100% মুসলিম মাইনরিটি। কিন্তু এই জায়গাতে দেখা গেছে যে মিনিমাম 85-90% আজকের দিনেও বিদ্যুৎ নাই এবং রাস্তাঘাটও নাই, এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভিতরে উন্নয়ন খণ্ড আজকের দিনে নাই, যার কারণে কি উন্নতি করেছেন আর কি মাইনরিটির লিডার এটা আমি বুঝতে পারছি। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম দুর্নীতি, স্বাধীনতা দিবস পালনে অবহেলা অঙ্গনওয়াড়ি কর্মীদের, পাথারগান্দি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে দলচরা গ্রাম পঞ্চায়েতের কাছাড়ি গাংপার গ্রামের 107 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধুমাত্র নামমাত্রই টিকে আছে, এর দায়িত্ব পালনে সম্পূর্ণ উদাসীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদের নাম সুলতানা বেগম এবং দীপা নমশূদ্র, এমনকি স্বাধীনতা দিবস পালনে কোনো উদ্যোগ নেননি তারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই মহান দিনে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসেও অনুপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এছাড়াও দিন দিন শিশুদের খেলার সামগ্রী, ব্যাগ ইত্যাদি গায়েব হয়ে যায় কেন্দ্র থেকে। আশা করবো আমার সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, না না ডিসিজ আপনি যদি অ্যাকশন ঘোরাই না উত্তোলন হয় না বলে আমরা 11টা পর্যন্ত অপেক্ষা করিয়া আমরা সব বাচ্চা উচ্চালিয়ে বাড়িতে গেছি, আমরা 4 দিন অপেক্ষা করিয়া সার্কেল আইসি, সার্কেল আমরা 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহের ভিতরে বড় ম্যাডাম গেছি না, এরপরে এখনো আমরা মাস ঘুরিয়ার ঘরে ঘরে মাস্টার যাই দিয়া দস্তখতটা লই লওয়ার পরে তো আমরা এখন যাইও আনিয়ে দিয়া খানি জানি যাওয়ার পরে বাচ্চা বাচ্চা লইয়া বইয়া তো আইন না, এখন আমরা ও দুঃখিত আইসি, যাই ও কোথায় দেখবা না দেখবা। স্বাধীনতার দিন আমরা 15 আগস্টের দিন আমরা ফ্ল্যাগটা উঠাইছি, ফ্ল্যাগ না উঠা নিয়ে 10টা পর্যন্ত আমরা বইয়া বাসাইয়া বাচ্চা বাচ্চা লইয়া আইসি, এই কারণে দুঃখিত হইয়া আপনারা বাসে আইসি। একটা অঙ্গনওয়াড়ি সেন্টারও তারা ক্লাস করাইতেছে না বা বাচ্চারা পড়াশোনা করাইতেছে না, যার কারণে ভুক্তভোগী জনতা ক্ষুদ্ধ হয়ে আজকে এখানে আছে। আমি এটাতে এত গুরুত্ব আকারে ব্যবস্থা নিব যেটা ICTS-এর লগে আলোচনা করি, যদি দরকার হয় আমরা ভেরিফাই নিজে গিয়ে ভেরিফিকেশন করিয়া একবারে অতি কম সময়ের মধ্যে আলোচনা করি, এটার বিহিত লেগে উঠানো হয় নাই, যার কারণে এটা আমরা এখন পাইছি, কিন্তু লিখিতভাবে যদি আরও পাই বা আমরা এটারে করি তাহলে এটা 15 আগস্টের স্বাধীনতার 72তম ফ্ল্যাগ যদি উঠানো হয় না তো এইটা সরকারের আইনত অবস্থা ব্যবস্থা নেব। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির বিপণী সহচরী দেখে উদ্বুদ্ধ হয়ে এবার মিজোরামেও তৈরি হবে সহচরীর আদলে বিপণী। মিজোরামের কলাশিবের এক প্রতিনিধি দল করিমগঞ্জ সহচরী কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মিজোরামের কলাশিবে গড়ে উঠবে সহচরীর ন্যায় বিপণী।
घर तरफ से यहाँ पर जो सोसाइटी ये नाम नाम है सहचारी जिनको वहाँ पर कॉलेजशिप में नया सोसाइटी बनवा रहा है उसके तौर से यहाँ पर कैसे चल रहा है उसको देख के इनकी तौर से इनके तरह हम लोग चलना चाहते हैं, इसलिए यहाँ पर इनके कैसे चल रहा है सामान कैसे लेते हैं इतने कम कीमत से यहाँ पर बेच रहते हैं उसी तरह हम लोग भी जानना चाहते हैं, इसलिए हम लोग यहाँ पर सीखने आए हैं। यहाँ गवर्नमेंट की तौर से हमें तो सोसाइटी का हूँ, ये गवर्नमेंट का है उनके, तो उनके साथ हम लोग आ रहे हैं। ये सोसाइटी लोग के लिए सर्विस कर रहा है, इसी तरह पब्लिक सर्विस इसी तरह हम लोग करने भी चाहते हैं। या वहाँ पर नया कोलासिब डिस्ट्रिक्ट के टाउन में वहाँ पर बनवाना चाहता हूँ, इसलिए यहाँ पर हम लोग आए हैं। हर चीज़ हर चीज़ सब के सब सामान MRV के नीचे से भेज रहा है, इसी तरह हम लोग कैसे खोलेंगे हम लोग भी वही सीखाए। मैनेजमेंट बढ़िया बढ़िया सा है। मैंने पब्लिक सर्विस का मैंने इफ वी पुट इन टू मॉनिटरी टर्म्स इट विल बी ए ग्रेट हेल्प टू पीपल ऑफ दिस करीमगंज एंड नियर बाई विलेजेस। सो खूब भलो लेगे আসলেন আমরা এসে দেখলেন যে আমরা আমাদের থেকে কিছু কীভাবে আমরা এটাকে পরিচালনা করছি, কীভাবে পারচেস করছি, কীভাবে সেল করছি, আমাদের শেয়ার হোল্ডার কীরকম, ম্যানেজমেন্টটা কীরকম, সব কিছু ওনারা বিস্তারিত জানলেন। আমাদের যা মানে আমাদের সব ব্যাপার স্যাপার আমরা বললাম, কীভাবে আমরা অ্যাকাউন্ট মেনটেন করি, কীভাবে স্টাফ মেনটেন করি, সব ডিটেলস ওনাদেরকে বললাম, ওনারা শুনলেন। ওনারা বললেন যে বিজয় নাকি এরকম ওনাদের করার ইচ্ছা সরকারি তরফ থেকে। সুমবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।